এই যে ধনতারাজ ধনতারাজ করছে না এই যন্ত্র আঁকুন এই যন্ত্র আঁকুন আসল যন্ত্র কিন্তু আপনার এই শরীরতন্ত্রের ভেতরে তন্ত্র ভেতরে কি আছে নটা অন্তলক ইন্টারলকিং ত্রিভুজ আছে যেমন নেট মোবাইল সিডি বিসিডি এইসব দেখতে দেখতে সারা রাত্রি কেটে যাচ্ছে এক ধরনের নিশাচর। কিন্তু প্রকৃতপক্ষে এটা নিশাচর নয় এটা হচ্ছে নেশাচর নেশাই করছে নয় নিশাচর যেমন প্রকৃতির সাপেক্ষে সাধনা করেন মহা মহাযোগীগণ সাধনা করেন মহালক্ষ্মীর বা লক্ষ্মীর বাহন পেঁচা সেই মূল তত্ত্বই হচ্ছে মস্তকের ভেতরে রয়েছে সেখানে কি আমাদের মস্তকের একেবারে ঊর্ধ্ব অংশে এটা আজ্ঞাচক্র তারপরে কূটস্থ চক্র। তারপরে রয়েছে শ্রীচক্র অবশ্য তার আগে হচ্ছে গুরুচক্র আমি আগেই বলেছি অষ্টম চক্র যেটা ব্রহ্মরন্দ্রের প্রান্ত এরপরে রয়েছে সহস্রার চক্র অবশ্য এটা মস্তিষ্কের ভেতরে কোনো কোনো যোগীগণ ব্যাখ্যা করেছেন এই সহস্রার চক্রের ভেতরে রয়েছে মূল চারটে প্রতিবাদ্য বিষয় তার প্রথম প্রতিবাদ্য বিষয় হচ্ছে শ্রীচক্র বা সুদর্শন চক্র এই মূল সহস্র সহস্রারকে বলা হচ্ছে শ্রীচক্র এই জন্য ভগবান যে শক্তি তার নাম শ্রী পরাশক্তি শ্রী এই অর্থে কিন্তু আমরা মহালক্ষ্মীকে পাচ্ছি পরাশক্তি মহালক্ষ্মী যদিও লক্ষ্মী তন্ত্রে অন্য অন্য তন্ত্রশাস্ত্রে বা অন্য অন্য পৌরাণিক গ্রন্থে বৈষ্ণবীয় সিদ্ধান্তে সেখানে কিন্তু মহালক্ষ্মীকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কিন্তু আমি ব্রহ্মবৈবর্তের সিদ্ধান্তের কথা পরে সময় থাকলে বলছি তো সেখানে কি হচ্ছে মস্তিষ্কের ভেতরে এই সুদর্শন চক্র ব্রহ্মরন্দ্র বা সহস্রারের যে ছিদ্র পদ ওটাকে বলা হচ্ছে কি শ্রীচক্র বা সুদর্শন চক্র এটা একটা পয়েন্ট যেটাকে বলে মোলা পরমা পরমাক্ষেত্রে শুরু হচ্ছে ব্রহ্মরন্দ্রের ছিদ্র প্রসান থেকে এই যে সহস্রার এখানে কিন্তু আবার ভাগ করা হয়েছে ডানে বায় মধ্য এই মধ্য অবস্থানে ঊর্ধ্ব অবস্থায় রয়েছে কিন্তু বিষ্ণুচক্র আমাদের মস্তিষ্কের বা দিকটা রয়েছে হচ্ছে রুদ্রচক্র ডান দিকটা রয়েছে ব্রহ্মচক্র এই ব্রহ্মচক্রের স্ত্রী শক্তি আছে তার নাম হচ্ছে ব্রাহ্মাণী শক্তি যে হচ্ছে ধর্মপ্রদায়ী শক্তি বিদ্যা নিশক্তি আর যেটা বা দিকটাতে রয়েছে রুদ্রাণী শক্তি যেটা রুদ্রচক্রের রুদ্রাণী শক্তি রৌদ্রিচক্র বলা হয় সেই রুদ্রাণী শক্তি হচ্ছে কাম প্রদায়নী শক্তি আর যেটা মিডিল পারসন ঊর্ধ্বে রয়েছে সেটাকে বলছে কি চক্র সেটাকে বলছে বিষ্ণুচক্র এই বিষ্ণুচক্রের স্ত্রীশক্তি স্বরূপিনীর নাম হচ্ছে বৈষ্ণবী শক্তি এই বৈষ্ণবী শক্তি বা শ্রী শক্তি যিনি হচ্ছেন অর্থপ্রদায়িনী শক্তি বেশ আমরা একটা দারুণ মজার ব্যাপার পেয়ে গেলাম আমরা এখন মা লক্ষ্মীকে ডাকবো কাম শক্তি বাবা ওটা আগে থাকুক ওটা পরে করব এখনো পঁচিশ বছর বাদে গিয়ে বিবাহ করব তারপরে না কাম শক্তি লাগবে পঁচিশ বছর আগে তো টাকা পয়সা চাই তার আগে বিদ্যা বুদ্ধি বলে বিদ্যা বুদ্ধি না হলে চলবে আগে মূল টাকা পয়সা চাই কিন্তু এই যে অর্থপ্রদায়িনী শক্তি অর্থ শব্দে টাকা পয়সা ধন সম্পত্তি ধন আজকে বহু সোশ্যাল মিডিয়াতে বড় বড় স্পিকার থেকে শুরু করে বড় বড় যারা ভাইরাল হয়ে গেছেন ভাইরালে ভাইরাস হয়ে গেছেন তারা আজকে কামাবেন খুব আছে যন্ত্রপাতি সামনে এঁকে ঠেকে দিয়ে কটা চক্র আছে কটা কোন আছে এই চক্রের কোন জায়গাটায় গুতো মাললে টাকা পাওয়া যাবে আজকে অনেক কিছু বেরিয়ে আসবে এই সেই শ্রীচক্র ভুল করে শঙ্করাচার্য শ্রীচক্র আগে যন্ত্র আবিষ্কার করে গেছেন ভগবান দত্তাত্রেও সাধনা করেছেন এই শ্রীচক্রের উপরে ভুল করে গেছেন তারা নাকি সঠিক করেছেন যারা টাকা পয়সা পাচ্ছেন তারা বলছেন বিশাল মজার ব্যাপার ভালো জিনিস করে দিয়ে গেছে কিন্তু অর্থপ্রদায়িনী শক্তি আজকের বিষয় আমাদের আলোচ্য বিষয় মহালক্ষ্মী কী এবং কে এবং সেখান থেকে কি প্রাপ্তি হতে পারে এই হচ্ছে সেই অর্থপ্রদায়নি শক্তি আমি ধরলাম ধন টাকা পয়সা যা কিছু আছে ঐশ্বর্য মার্গের সব ধরলাম কিন্তু এবার আরেকটা মুখ্যত কথা আছে কারণ মেরু মেরুত্রয়গুণ্য আজ্ঞা চক্রের নিচে বলা হয় মেরুত্রয়গুণ্য আর আজ্ঞা চক্রের উপরে বলা হয় মুন্ড নিস্ত্রয় আপনাকে মনে রাখতে হবে আপনি আজ্ঞা চক্রের উপরে উঠে গেছেন সেখানে কিন্তু এই ধন নেই কিন্তু এখানে কিন্তু ধন ঠন ঠন করছে না নিচে এসব ঠন করে নাভিন নিচে কিন্তু আজ্ঞা চক্রের উপরে উঠে গেছে মানে সেখানে কিন্তু এইসব কিছু নেই আছে কিন্তু পরাবিদ্যা শক্তি দিব্য অর্থ যেটাকে বলা হয় পরম পুরুষার্থ আমরা পাচ্ছি চারি পুরুষার্থ ধর্ম অর্থ মোক্ষ এই চারি পুরুষ অর্থ এই চারি অর্থ কিন্তু আবার দিব্যাকারে ওই শ্রী যন্ত্রের সাধনা করলে মহালক্ষ্মীর সাধনা করলে ওই মহালক্ষ্মীকে জানতে পারলে এটা প্রাপ্ত হওয়া যায় তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থ আমরা পাব এই চারি পুরুষার্থের ভেতরে মোক্ষ পুরুষার্থ হচ্ছে সব থেকে মুখ্য এই চারি পুরুষার্থের উপরে রয়েছে পরম পুরুষার্থ যেটা হচ্ছে লাদিনী আনন্দ শক্তি যেটার আরেক নাম এই মহালক্ষ্মীর বা ভগবতী দুর্গতি নাসিনী দুর্গার পাঁচ ভাগে বিভক্ত স্বরূপের আরেকটা স্বরূপ হচ্ছে লাদিনী শক্তি আনন্দ শক্তি যেটা গোলকে শ্রী রাধিকা বৈকুণ্ঠে মহালক্ষ্মী বেদ প্রসবিনী জগন্মাতার সাবিত্রী আবার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী জ্ঞানের আর হচ্ছে সর্বমঙ্গলা দেবী যেটা রুদ্রের পাশে থাকে এই দুর্গতি নাশি দুর্গে পাঁচ ভাগে বিভক্ত হয়েছে মজার ব্যাপার হচ্ছে সেই পরম পুরুষার্থ যেটা হচ্ছে আনন্দ বস্তু প্রেম বস্তুকে লাভ করা যাবে আছে কি এটা মিলবে হ্যাঁ মিলবে যদি ভগবান শঙ্করাচার্যের মতো শ্রী যন্ত্র স্থাপন করে সাধন করেন তাহলে তিনি পরম পুরুষার্থ লাভ করেন বলতে পারেন জীবদ্দশা শঙ্করাচার্য তার ব্যাংক ব্যালেন্সে কত টাকা বানিয়ে নিয়ে গেছিলেন বানিয়েছিলেন এবং নিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ অনেক কিছু করেছেন দনতেরাসের মাধ্যম দিয়ে বড় বড় মাঠ মিশন করেছেন কিন্তু তিনি কি নিয়ে গেছেন তিনি কিছু করেছিলেন তার ব্যাংকিং পদ্ধতিতে না তারা জগৎ কল্যাণের জন্য মঙ্গলের জন্য এটা করেছিলেন এই জন্যে সেই শ্রীযন্ত্র এবার এখানে একটা মুখ্যত কথা হচ্ছে তাহলে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী তার আবার বাহন হচ্ছে প্যাঁচা দেখুন প্যাঁচা হচ্ছে সংযমী সংযমের প্রতীক প্রজ্ঞার প্রতীক যদি শরীরে সংযম তৈরি না হয় তাহলে কিন্তু ধন রক্ষিত হয় না কী ধন আমার শরীরের কী ধন আছে যে ধনের দ্বারা আমার শরীর ঠিকই আছে আমাদের শরীর সপ্ত ধাতুর সপ্ত বস্তুর শরীর তার ভেতরে মুখ্য ধাতু বা ধন হচ্ছে শক্তি ব্রীজশক্তি শক্তি স্ত্রীদের রজ শক্তি এই হচ্ছে মূল ঐশ্বর্য নারী এবং পুরুষের এই মূল ঐশ্বর্যের ঐশ্বর্যস্বরূপণী ঐশ্বর্য প্রদায়িনী স্বরগুণে গুণান্বিত জ্ঞান বল শ্রী ব্রীজ বৈরাগ্য তেজ শক্তি এই সব কিছু নিয়েই কিন্তু এই ভগবত শক্তির স্বরগুণান্বিত শক্তি স্বরূপণী শ্রীশক্তি এই শ্রী শক্তির ভেতরে এই ষড়গুণের ভেতরে কিন্তু বীর্য শক্তি রয়েছে এই বীর্য শক্তি হচ্ছে ভগবান এর যে মূল শক্তি সেটা হচ্ছে শ্রী শক্তির একটা গুণ যদি ভগবানের ভগবত শক্তি লাভ করতে হয় ভগবতী শ্রী লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে হয় তাহলে কিন্তু এই ষড়গুণের একটাকে কাজ করতে হবে সেটা হচ্ছে মূলধন আমাদের বস্তুগত শরীর যেটা হচ্ছে শক্তি নারীদের রজ শক্তি এই দুই শক্তি হচ্ছে ঐশ্বর্য শক্তিকে ধারণ করতে শিখতে হবে কি প্রক্রিয়া বলে সংযম প্যাঁচার মাধ্যম দিয়ে প্যাচা সংযমই রাত্রি জেগে নেশাচর নট নেশাচর মদ গাজা খেলাম পূর্তি করলাম এসব নয় ভোগ বাতশা মিষ্টি মিটাই খেলাম এগুলো কিন্তু নেশাচর নয় এটা নেশাচর অর্থাৎ আমার আসক্তিকে পরিত্যাগ করতে দুই প্রকারের আসক্তি আছে একটা নারী আসক্তি আর একটা টাকা পয়সার প্রতি আসক্তি তাহলে এই দুই আসক্তিকে ত্যাগ করে দ্যাট ইজ কল্ড এর নাম হচ্ছে মাধ মানে নেশা নেশাচার হলে হবে না নিশাচার হতে হবে নিশার ভেতরে গিয়ে আচরণ করে ধর্মাচরণ করে সাধন পদ্ধতির মাধ্যম দিয়ে সংযমী হয়ে ওই ব্রহ্মবস্তুকে অর্থাৎ ব্রহ্মচর্য পরায়ণ হয়ে তা ব্রহ্ম ধাতুকে রক্ষা করা যায় ওইটাই হয় আসল ধন যখন এই ধন সংরক্ষিত হয় তখন সেই পেঁচারূপী সংযমিক সাধকের উপরে বাহন করেন একদিকে তিনি তার বাহন হিসেবে রাখেন আবার একদিকে শ্রী লক্ষ্মী তাকে বহন করেন মানে তাকে উদ্ধারণ করেন তাকে ধরে রাখেন তাহলে ধনতেরাস মাইন্ডেড এই যে গুগল পেঁচানোর জিনিস ইউটিউব পেঁচানোর জিনিস এখানে কিন্তু একদম ঢুকবেন না এই যে ধনতারাজ ধনতারাজ করছে না এই যন্ত্র আঁকুন এই যন্ত্র আঁকুন আসল যন্ত্র কিন্তু আপনার এই শরীর তন্ত্রের ভেতরে রয়েছে তন্ত্র দ্যাটস কল তন্ত্র এই জন্যে তন্ত্র তন্ত্র ত্র অর্থে ত্রাণ করা যেতে পারে তন শরীর এই ত্রিবিধ আবার ত্র ত্রি এই ত্রিবিধ শরীর ত্রিবিধ শরীর আছে এই ত্রিবিধ শরীরকে জানতে পারে অর্থাৎ ত্রিভুজ ট্রাইঅাঙ্গেল এই জন্যে শ্রীযন্ত্রের ভেতরে কি আছে নটা অন্তলক ইন্টারলকিং ত্রিভুজ আছে ট্রাইঅাঙ্গেল আছে এই নটা ত্রিভুজের ভেতরে আবার তেতাল্লিশটি টোটাল মোট ত্রিভুজ সংখ্যা পাওয়া যায় এর ভেতরে মূল কেন্দ্রবিন্দুতে যে রয়েছে সেটা শ্রীশক্তিবিন্দু ত্রিভুজ ওখান থেকে চারিদিকে যে মহাজাগতিক শক্তি স্ফুরিত হচ্ছে স্পট হচ্ছে ওই কেন্দ্রে আপনাকে স্থাপিত থাকতে হবে অর্থাৎ গুরুপদে নিবিষ্ট হয়ে থাকতে হবে